টার্গেট সেট, আইন শৃঙ্খলার জোর, আর্থিক উন্নয়নের গুরুত্ব, পর্যটনে বিশেষ নজর। আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকের লক্ষ্য বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। চোরা শিকার সমস্যা মেটাতে দ্রুত ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসনকে। এক বছরও হয়নি জেলার বয়স, নবজাতক, তবে উন্নতির অঙ্গীকার তারও রয়েছে। সেই হিসেব নিতেই হাজির মুখ্যমন্ত্রী। আন্তঃরাজ্য সীমানা অসমের সঙ্গে, তেমনই আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশ ভুটানের সঙ্গে, এমনই অবস্থান আলিপুরদুয়ারের। এই ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়েই অপরাধ বাড়ছে জেলায়। জেলায় বাড়ছে চোরা কারবারিদের দৌরাত্ম্য, গন্ডার মেরে চলে যাচ্ছে দুষ্কৃতীরা, এমন ঘটনাও ইদানিং ঘটছে। দুষ্কৃতীদের কাছে থাকছে AK-47 এর মতো অস্ত্র। আইন শৃঙ্খলা দিকটি খুব ভালো করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলার সব থানাকে অ্যালার্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে, নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়াচ টাওয়ার বসানোর, বর্ডারগুলোকে সিল করতে হবে, বর্ডারে কিছু ব্যানিং করতে হবে, এভরি বর্ডার, প্রত্যেকটা বর্ডার ব্যানিং করো। এটা তোমার ম্যান পাওয়ার দিয়ে কি করে করবে না করবে, ইট ইজ আপ টু ইউ। সেরকম দরকার হলে লোকাল ছেলে মেয়েদের সাহায্য নিয়েও করো। আর্থিকভাবে এই জেলাকে নিজের পায়ে দাঁড় করাতেও বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান বাড়ানোর দিকেও নজর দিতে নির্দেশ দিয়েছেন। জেলার বন্ধ চা বাগানগুলির শ্রমিকরা যাতে 2 টাকা কেজি দরে চাল ঠিকমতো পায় তা দেখতে কড়া নির্দেশ প্রশাসনকে। জেলায় কি কি শিল্প গড়ে তোলা যায়, রাজ্য কিভাবে সাহায্য করতে পারে তা জানাতে বলা হয়েছে। পর্যটনের দিকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। নজরে ইকো ট্যুরিজম, জয়গাঁতে ব্যবসায়িক হাব গড়ে তোলার ভাবনা রয়েছে সরকারের। লোকে তো হাসি মারায় আসছে যে এত সুন্দর চিরাপাতার জঙ্গল, কটেজ তৈরি করুন, ফুড আপনার হোম স্টে করুন, একদম হোম ট্যুরিজম করুন, নানা রকম ফলের ফুড প্রসেসিং সেন্টার করুন, হিমঘর করতে করুন, নানা রকম হ্যান্ডিক্রাফটসের করুন, নানা রকম কোল্ড স্টোরেজ করুন, ঢেলে হবে। এদিনের বৈঠকে 100 দিনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার জেলার উন্নয়নে সবথেকে বেশি জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটনের উপর, কারণ এই জেলাতেই রয়েছে সবথেকে বেশি বন, আর সেই বনকে কেন্দ্র করে নানা ধরনের পর্যটন গড়ে তোলার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে গেলেন তিনি। ক্যামেরায় অমিত দাসের সাথে সুতপা সেন এবং তপন দেব, আলিপুরদুয়ার।